जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते रूपं देहि जयं देहि जशो देहि दिशो जयहि जय मां दुर्गे दुर्गति नाशिनी जय मां यशो नाशिनी दुर्गा तुम्हें यशो मां। जपचाण्डकের কলকাতা কিংবা সুতানুটি গোবিন্দপুর অথবা তখন কলকাতার নাম কালিকট, সেই সময় বেহালার শ্রাবণ্য রায়চৌধুরী চণ্ডী পূজা শুরু করলেন। সেটাই ছিল তখনকার দিনের দুর্গোৎসব। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর সোহবাজার রাজবাড়ির নবকৃষ্ণ দেব বাহাদুরকে ইংরেজরা রাজা খেতাব উপাধি দিলেন। এই রাজা খেতাব উপাধি পাওয়ার পর তিনি প্রথম সেই রাজা উপাধি সেলিব্রেশন করলেন দুর্গোৎসবের মধ্যে দিয়ে। দুর্গা প্রতিমাকে আমরা কন্যা রূপে পুজো করি, মেয়ে বাপের বাড়িতে আসছে এটাই আমাদের ধারণা। সেই জন্য আমাদের কনকাঞ্জলি আছে, সেই জন্য আমাদের নীলকণ্ঠ পাখি ওড়ানো আছে, ইত্যাদি সিস্টেমগুলো এখনও আছে এই মা মেয়ে আসছে বলে। এবং যেহেতু মেয়ে আসছে নাতি নাতনি আসছে, এই জন্য এই দালানের যিনি গৃহদেবতা গোপীনাথ জিউ, ইনি ছেলে বলে নাতি নাতনিকে ছেড়ে দিয়ে এক মাসের জন্যে দোতলায় চলে যাবেন। 108 প্রদীপ জেলে এই পুজো শুরু হয়, একটা মালার মতো দালানে করা হবে। এবং আগে পুজো শুরু এবং পুজো শেষ জানাবার জন্যে কামানের শব্দ করা হতো। যাও যাও গিরি আনিতে গৌরে উমায় আমার বড় কাঁদিছে, যাও যাও গিরি আনিতে গৌরে উমায় আমার বড় কাঁদিছে, আমি দেখেছি স্বপন নারদ বচন, আমি দেখেছি স্বপন নারদ বচন, উমা মা মা বলে ডাকিছে। রাজা নবকৃষ্ণদেব বাহাদুরের প্রচুর ইংরেজ বন্ধু ছিলেন। এই ইংরেজ বন্ধুদের আনন্দবর্ধন করবেন বলে সেই যুগে আনা হলো তখনকার দিনের বিশাল গায়ক রূপচাঁদ পক্ষীকে। রাজা নবকৃষ্ণদেব বাহাদুর রূপচাঁদকে বললেন যে দেখো রূপচাঁদ, আমার এখানে বাঙালি ছাড়া অনেক ইংরেজ বন্ধু বান্ধব আছে, তারা যাতে বুঝতে পারে এমন করে তোমায় গান গাইতে হবে। তার রূপচাঁদ উঠে দাঁড়িয়ে বললেন যে শ্রীকৃষ্ণ মথুরায় রাজা হয়েছেন, বিরহ কাতরে শ্রীমতী রাধারানী, এক দূতীকে পাঠিয়েছেন শ্রীকৃষ্ণের খবর আনবার জন্য মথুরায়। রাজোদ্দারের প্রহরী যখন দূতীকে কিছুতেই রাজসভায় প্রবেশ করতে দিচ্ছে না, তখন সেই দূতি রাজপ্রহরীকে বলছে, এবার শুরু করলেন রূপচাঁদ, বলতে লাগলেন, লেট মি গো ওরে দাদি, লেট মি গো ওরে দাদি, আই ভিজিট টু বংশীধারি, কামিং ফ্রম বৃন্দাবন, কামিং ফ্রম বৃন্দাবন, আই এম ব্রজের ব্রজ নারী, লেট মি গো ওরে দাদি, আই ভিজিট টু বংশীধারি, লেট মি গো। এত অনুরোধ উপরোধ সত্ত্বেও দূতীকে প্রবেশ করতে দিচ্ছে না। তখন দূতী আরও চটে গেলেন। দূতী আরও চটে গিয়ে বলছেন যে দেখ প্রহরী, মরাল ক্যারেক্টার শোনো ও বাটার থিপ ননি চোর,
যাকে তোরা রাজা করে বসিয়েছিস ওর আসল চরিত্রটা কি জানিস? তবে শোন, মরাল ক্যারেক্টার শোনো ওর, ও বাটার থিপ ননি চোর, আর হ্যাগার্ডস রাখাল পুবর, আর হ্যাগার্ডস রাখাল পুবর, ও চোর মথুরার দণ্ডধারে, লেট মি গো ওরে দারে। কলকাতা তখন বেশ জমজমাট, হাটখোলা দত্ত বাড়ির দুর্গাপূজা, শিবকৃষ্ণ দাহের বাড়ির দুর্গাপূজা। হাটখোলা দত্ত বাড়িতে কবি আলা এসেছেন, গান গাইবেন, মেয়েদের কাছ থেকে ফরমায়েশ এলো যে বাড়ির মেয়েরা শুনতে চেয়েছেন একটু মা দুর্গাকে নিয়ে ঠাট্টা করে কীরকম গান হয়। তিনি শুরু করলেন, এবার আমার উমা এলে, এবার আমার উমা এলে, যেতে তারে করব মানা, উমা কইলা সেতে পায় না খেতে, চিনে বাদাম আর ঘুগনি দানা, এবার আমার উমা এলে, নাইকো ইলিশ তপসে মাছ, নাইকো সেথায় কাঁঠাল গাছ, নাইকো ইলিশ তপসে মাছ, নাইকো সেথায় কাঁঠাল গাছ, আছে শুধু নন্দী ভৃঙ্গি, আর আছে ভূতের আনা গোনা। সব রাজা বাহাদুররা তাদের সেই কোঁচানো ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে তাদের মুসাহেবদের নিয়ে কখনো লখনউ, কখনো বেনারস থেকে সব বাইজিদের আনিয়ে আমোদ আহ্লাদ করতে লাগলেন। একবার এলেন গহনজান বাই। গহনজান বাইজি যে গান গাইলেন এসে সে গানটি একটু বলি। গহনজান বাইজি গাইলেন, যখন প্রাণ ছিল প্রাণে কত মশলা দিত পানে, হায় যখন প্রাণ ছিল প্রাণে কত মশলা দিতাম পানে, যখন প্রাণ ছিল প্রাণে কত মশলা দিতাম পানে, এখন কাছে গেলে শুধু বলো, কাছে গেলে শুধু বলো, ওগো সর সর মানে মানে, যখন প্রাণ ছিল প্রাণে কত মশলা দিতাম পানে, যখন প্রাণ ছিল প্রাণে, যখন ছিলাম ডাল চিনি। এই যা মেয়েরা রান্নায় দেয় আর কি, ডাল চিনি, তাই বলছেন, যখন ছিলাম ডাল চিনি আমি সেদিন থেকে তোমায় চিনি, যখন ছিলাম ডাল চিনি আমি সেদিন থেকে তোমায় চিনি, আর এখন আমি বালি তুমি চিনি, এখন আমি বালি তুমি চিনি, চেনা চিনি নাই দুজনে, যখন প্রাণ ছিল পানে কত মশলা দিতাম পানে, যখন প্রাণ ছিল পানে কত মশলা দিতাম পানে, এখন কাছে গেলে শুধু বলো, কাছে গেলে শুধু বলো, কাছে গেলে শুধু বলো, সদ সদ মানে মানে, যখন প্রাণ ছিল পানে, যখন প্রাণ ছিল পানে। বাড়িতে কাউকে পাবেন না, কৈলাস খালি চলে গেছে, সব শুদ্ধ চলে গেছে। হ্যাঁ, তো যাচ্ছে যাও, আমার রাগেরও কিছু নেই, আবার চাপা অহংকারেরও কিছু নেই, তা মর্তলোকও ভালোবাসে সে অবশ্যই ঠিকই। তাই পাঁচ দিন ধরে যে কাণ্ড করে তা গিন্নি আগে থেকেই চলে যায়, একবারে ঘট বসার সঙ্গে সঙ্গে। ভিজিল সবুজ ঘাস মাগো স্নিগ্ধ কাশের দোলায় দোলায়, এলো আশ্বিন মাস,
শারদ শেষে ঝরল রাজে ভিজল সবুজ ঘাস মাগো স্নিগ্ধ কাশে দোলায় দোলায় এলো আশ্বিন মাস। এবার আবার ওই লব লব নব নব নবকৃষ্ণ সে নাকি বিরাট পুজো করবে, বিরাট কাণ্ড হবে। গিন্নি আবার বলেছে একেবারে যাবেই ওখানে। তো গিন্নি যাওয়ার সময় নাকে ইয়া বড় নথ, কানে ইয়া বড় দুল, আর কত গয়নাগাটি পড়ল রে বাবা, সে কি সাজ। বিধির মাঝে নীল শতদল সুখে যে খবর হলো চঞ্চল রাজেশ্বরে মাজাচ্ছে, রাজেশ্বরে মাজাচ্ছে এই তো মুদেরাস মাগো এলো আশীর্বাস। একবার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মা দুর্গার সারা গায়ে হীরে জহরত সোনার গহনা দিয়ে ভরিয়ে দিলেন, আর ঠিক করলেন যে সেই গহনা সমেত মা দুর্গাকে বিসর্জন দেওয়া হবে, এবং করলেনও তাই। এবং তখন সেইটি দেখে শিবকৃষ্ণ দায়ের বাড়ির যারা কর্তা ব্যক্তি তারা বললেন, সে কি কথা, আমরা বা পিছিয়ে পড়ি কেন। শ্রীকৃষ্ণ দামহাশয় মাকে সাজাবার জন্যে তিনি প্যারিস থেকে মণিমাণিক্য খচিত গয়না এবং জার্মানি থেকে এক প্রকার ধাতুর তবক এনে মাকে সাজাতেন। কথিত আছে মা যখন বাপের বাড়ি আসেন তো এই শ্রীকৃষ্ণ দামহাশয়ের বাড়িতেই সাজগোজ করতে আসেন। বিজয়ের সময় আমরা আগে মাকে কাঁধে করে 40 জন বাহক কাঁধে করে মাকে গঙ্গায় আমরা নিয়ে গিয়ে বিজয় দিত। তো দেখেছি ওই বাহকরা দ্বারকানাথ মানে ঠাকুর বাড়ির সামনে দিয়ে মাকে ঘুরিয়ে তবে গঙ্গা ঘাটে যেত। আমার জ্যাঠামশাইয়ের মুখ থেকে শোনা যে দ্বারকানাথ ঠাকুরদের টক্কর দেবার জন্যে মাকে আমরা ওখান থেকে ঘুরিয়ে তবে গঙ্গার ঘাটের দিকে রওনা হতো। এই পুরনো কলকাতার কথা বলতে গিয়ে বেশ কতগুলো ঘটনা মনে পড়ে গেল। আমার পিতৃদেব শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে শোনা দুর্গা ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জন হবে। তো যখন বিসর্জন হয় তখন ঢাকিরা খুব মানে তাণ্ডব নৃত্য করতে করতে একবারে সেই তাদের বাদ্যবাদ্যি ইত্যাদি বাজাতে শুরু করে, আর বাবুরাও খুব মেজাজ একবারে তুঙ্গে হয়ে আছে। হ্যাঁ, মাকে বিসর্জন দেওয়া হচ্ছে, তারপর বিজয়ের কোলাকুলি হবে, কত আনন্দ, সেই মেজাজে রয়েছেন বাবুরা। আর দেখা গেল দুর্গা ঠাকুর বিসর্জন হলো, তো হঠাৎ বাবু চিৎকার করে উঠলেন যে কি ব্যাপার, দুর্গা ঠাকুর বিসর্জন হয়ে গেল অথচ ঢাকি এখনও বাজিয়ে চলেছে, এদের বিসর্জন হলো না কেন, এদেরও বিসর্জন দিয়ে দাও, বলে ওদের নৌকাটাকে উল্টে ফেলে দেওয়া হলো। একবার হলো কি, তখন ইংরেজ আমল ছাতুবাবু লাটুবাবুর বাড়ির বাজি পোড়ানো হবে, তো সারা রাত্রি ধরে বাজি পোড়ানো হয়। তা ইংরেজ থেকে অর্ডার এলো, তোমাকে আমরা একটা বাজি পোড়ানোর অর্ডার দিচ্ছি। ছাতুবাবু লাটুবাবু কী করলো জানেন, আমাদের সেন্ট্রাল অ্যাভিনিউ বিটন স্ট্রিটের মুখে একটা চারমনি মানে চারমন ওজনের একটা তুবড়ি ওইখানে সন্ধ্যে থেকে জ্বালিয়ে দিল, সারা রাত্রি ধরে ওই একটা তুবড়ি জ্বলতে লাগলো। তখনকার দিনে রসিক মানুষের অভাব ছিল না। নির্মল চন্দ্রচন্দ্র মহাশয় বিশাল করে দুর্গাপূজা করেছেন, প্রচুর লোক সমাগম হয়েছে, সেখানে নিমন্ত্রিত অতিথি হয়ে দাদা ঠাকুর গেছেন। তার সমস্ত লোকজন অতিথিরা দাদা ঠাকুরকে সেখানে দেখে বললে, আমাদের খাওয়া দাওয়া এখন অনেক দেরি আছে, আপনি যদি দু এক লাইন আমাদের একটু কিছু শোনান। তো দাদা ঠাকুর উঠে দাঁড়ালেন, বললেন, সামনে মা দুর্গা রয়েছেন আর আমি কি বলবো, বলে শুরু করলেন, দুটো কথার কথা বলি ও মা জগদম্বে, দুটো কথার কথা বলি ও মা জগদম্বে,
বল দেখি মা দিনের দুঃখ কোন কালে বা কমবে, বল দেখি মা দিনের দুঃখ কোন কালে বা কমবে, দুটো কথার কথা বলি ও মা জগদম্বে, যত পাওনা দারে নাগায় লেঠা তাই পারি যে জেলাম ক্যালকাটা, যত পাওনা দারে লাগায় লেঠা তাই পালি যে জেলাম ক্যালকাটা, আবার হেথাই যদি ধরে বেটা পালাবো মা বোম্বে। উনিশ শতকের পাঁচের দশকে আমরা পাই পুজোর একটা অন্য রূপ, বারো ইয়ারি পুজো। আসলে বাঙালির সব কিছুই রসে বসে, সেই রসে বসের জন্যে তখনকার দিনে যেমন নন্দিত হয়েছিল এই বারো ইয়ারি পুজো, তেমনি নিন্দিত হয়েছিল। আমরা তার কিছু আখ্যান পাই হুতুম প্যাঁচার নকশায়। আজব শহর কলকাতা, আজব শহর কলকাতা, রাড়ি বাড়ি জুড়ে গাড়ি মিছে কথার কি কেতা, রাড়ি বাড়ি জুড়ে গাড়ি মিছে কথার কি কেতা, আজব শহর কলকাতা, আজব শহর কলকাতা। হেথা ঘুটে পড়ে গোবর হাসে বলিহারি ঐক্যতা, হেথা ঘুটে পড়ে গোবর হাসে বলিহারি ঐক্যতা, বক বিড়ালে ব্রহ্মজ্ঞানী যত বক বিড়ালে ব্রহ্মজ্ঞানী, বদমাইশির ফাঁদ পাতা, আজব শহর কলকাতা, আজব শহর কলকাতা। দিন ছিল চারটে দিন যে কোথা থেকে কেটে যেত না, যেন ফাট করে চলে গেল। চার দিনে কত কি নাচ গান রামলীলা সব মিলিয়ে একেবারে বুঁদ হয়ে থাকতাম। দুর্গা বিশ্বাস করতো না, ভাব তো গ্যাঞ্জারে যা খেয়ে আমি পড়ে আছি, কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে ওই চার দিন আমি একবার গ্যাঁজা খেয়েছি? মা আমার ভক্ত বই আর জানে না, মা আমার ভক্ত বই আর জানে না, হৃদয় খুলে ডাক মা বলে, হৃদয় খুলে ডাক মা বলে, হৃদয় খুলে ডাক মা বলে উড়বে মনের বাসনা, মা আমার ভক্ত বই আর জানে না, মা আমার ভক্ত বই আর জানে না। মা বলে ডাকলে পরে তাপিত প্রাণে বাড়ি ঝরে, মা বলে ডাকলে পরে তাপিত প্রাণে বাড়ি ঝরে, প্রেমময়ী প্রেমের ভরে, প্রেমময়ী প্রেমের ভরে ডাকছে রে ভাই শোনো না। বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে শুধুমাত্র বাংলা নয়, সারা ভারতবর্ষে আন্দোলিত হল স্বাধীনতার নতুন বাণী, নতুন মন্ত্র, সেটাও বন্দে মাতরম। দেবী দুর্গা পূজিত হলেন দেশমাতার মতো। বিসর্জন দিয়ে বাড়িতে ফেরার সময় কিসের দুঃখ কি দিয়েল রাজ যে গানটা, ওটা আমরা কিন্তু এখনো গাই। যদিও মা তোর তীব্র আলোকে ঘেরে আছে আজ আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাসিবে আবার ললাটে তোর, আমরা ঘুষাবো মা তোর কালিমা মানুষ আমরা নহি তো মেষ, দেবী আমার সাধনায় আমার স্বর্গ আমার আমার দেশ। বড় প্যাঁচে পড়েছে এবার ভোলা দিগম্বর, বড় প্যাঁচে পড়েছে এবার ভোলা দিগম্বর, অভিমানী উমারানী, অভিমানী উমারানী, অভিমানী উমারানী বলেনি তাই প্রাণেশ্বর, প্যাঁচে পড়েছে এবার ভোলা দিগম্বর, বড় প্যাঁচে পড়েছে এবার ভোলা দিগম্বর,
অনেক দিনের পরে এবার এলো শ্বশুর বাড়ি অনেক দিনের পরে এবার এলো শ্বশুর বাড়ি ভেবেছিল আসবে গৌরী ভেবেছিল আসবে গৌরী পরে পাটের শাড়ি চাঁদ বদনে কইবে কথা বুঝবে বলার প্রাণের ব্যথা চাঁদ বদনে কইবে কথা বুঝবে বলার প্রাণের ব্যথা কোনো কথা না বলে সে পালিয়ে এলো ছেড়ে ঘর কোনো কথা না বলে সে পালিয়ে এলো ছেড়ে ঘর অতীন্দ্রনাথ বসু জমিদার বাড়ির দালান থেকে মাকে সাধারণ মানুষের মাঝখানে নামিয়ে নিয়ে এসেছিলেন তো সেই এই দুর্গা উৎসবকে তিনি শক্তির আধার হিসেবে প্রত্যেকটি মানুষকে তার পতাকা তলে নিয়ে এসেছিলেন আবার বলি ওই অতীন্দ্রনাথ বসু তিনিই প্রথম এই প্রতিমাকে পাঁচ চালাতে ভাগ করে নেন এক চালা থেকে আলাদা আলাদা করে তিনের দশকে স্বাধীনতার মন্ত্র তখন স্বাধীনতার দীক্ষা তখন স্বাধীনতার আবেগ তখন তুঙ্গে পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকোপ লাগলো তারই প্রেক্ষিতে নাট্য রচনা করলেন মহেন্দ্রগুপ্ত দেবী দুর্গা আর সেই নাটকের জন্যে গান লিখলেন এবং সুর করলেন সঙ্গীত পরিচালক কাজী নজরুল ইসলাম নিপীড়িতা পৃথিবীতে করো করো ত্রাণ মা নিপীড়িতা পৃথিবীতে করো করো ত্রাণ অসুর সংহারী হে ভগবান অসুর সংহারী হে ভগবান করো করো ত্রাণ মা করো করো ত্রাণ স্বাধীন ভারতবর্ষ দিকে দিকে পূজিত হতে থাকলেন দেবী দুর্গা অন্য রূপে ভারত মাতা রূপে তার এক হাতে শঙ্খ অন্য হাতে পতাকা হাতের বেড়ায় ডজন খানেক হাতের বেড়ায় ডজন খানেক পা কেন মা কেবল দুটি হাতের বেড়ায় ডজন খানেক পা কেন মা কেবল দুটি বাঁচবার তো অনেক উপায় বলো মরবার উপায় আছে কটি হাতের বেড়ায় ডজন খানেক পা কেন মা কেবল দুটি কোথা দিয়ে যে চলে যেত কিছুতেই ধরা যেত না ধরার আগেই যেন বেরিয়ে যেত সে কি কাণ্ড এ বাড়ি বলে আমায় দেখ ও বাড়ি বলে আমায় দেখ এ বলে আমার দিকে তাকা ও বলে আমার দিকে তাকা নাচ গানের বিরাট আসর বস্ত কি সব মেয়েরা যে আসতো না আসে না দেখলে বিশ্বাস করার মতো নয় ধরা যাক হেমা মালিনীর কোনো সিনেমা খুব হিট করলো সে শোলেই হোক বাকি তো পাড়া ছেলে ছোকরারা বলতো যে বা অর্গানাইজার যারা করছে আর কি পুজোটা জানিস তো এবারে আমাদের পাশে পাড়ার ছেলেকে বলছে আর কি এবারে আমাদের যে দুর্গা আসছে না অর্ডার দেওয়া হয়েছে না মুখটা দেখবি পুরো হেমা মালিনীর মতো যাকে বললো সে তো তোদের হেমা মালিনী আমার তো আবার জিনাতামান আমার ঠাকুরের মুখটা বসন্তী মেলার মতন করে দিবে তো চল তুমি বসন্তী মেলাকেই পুজো করো তাহলে তুমি দেবতার পূজা করবে না শুধু মুখ কেন এই চুলের যে লম্বা চুল আমরা দেখতাম যে দুর্গা ঠাকুরের সেই চুল একেবারে সেই অসুরের গা টোপকে সিংহের গায়ে অবধি গিয়ে পড়েছে এত লম্বা কোকড়ানো কোকড়ানো চুল তো সেটা বললো না আমরা এবারে চুলটা পাল্টে দিচ্ছি যখন এইগুলো দেখি আর কি তখন আমার মনে হয় বলি যে ছেড়ে দেব মা কেঁদে বাঁচি বলি এইবার কুলকি নারা না পাই দিল দরিয়ার বলে মারলে গোলে মারলে কলি কালে লীলা চলে এ মা কন্যে ও কন্যে তোর জন্য আমি হন দিন রাত ভাবি সাত পাঁচ খুঁজি তোকে শহরে অরণ্যে ঠোঁটে কালো তিল দিওয়ানায় দিল পাগল হয়েছি তোর জন্যে ও কন্যে ও কন্যে বাবা পুজোর সময় একেবারে সারা বাংলাতে করে সারা ভারত কি সারা পৃথিবী নেমে আসে একেবারে এখানে গেলে একরকম ওখানে গেলে একরকম এখানে একরকম বিভিন্ন জিনিস তাই জিজ্ঞাসা করলাম এসব কী ব্যাপার ট্যাপার তো পাশ থেকে আমাকে একজন বললো শিমের পুজো তো আমি বললাম শিমের পুজো তো খুব সুন্দর আর কি তো বিভিন্ন রকমের শিমের পুজো আর দেখলাম অনেক কিছুই রয়েছে শাকসবজি অনেক কিছুই রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যান্ডেলে
তো বেগুন আলু পটল আমি সকল দিলাম। হঠাৎ গণেশ পাশ থেকে না গণেশটা আমার চিমটি কেটে দিয়ে বললো, বাবা কী সব বলছো, সিমের পুজো না থিমের পুজো, থিম। ও ওকে ওকে, থিমের পুজো। থিম জিনিসটা কি আমাকে বুঝাই দিল কি আপনার একটু? আমাদের থিমের নাম হচ্ছে ধরণী ও গগনের মিলন ছন্দ। কারণ আমরা যে পাতকো আর বেড় দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করছি, আপনি ভেতরে ঢুকলে মনে করবেন যখন ভেতরে প্রবেশ করবেন মূল মণ্ডপের, তখন ওপরে আপনি একখণ্ড আকাশ দেখতে পাবেন এবং আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন সেখানে শীতল মাটির একটা অনুভব, স্পর্শ অনুভব করবেন। আপনার থিমটা আমাকে একটু বুঝাই তো দিতেই যে আমি এই এই করবেন। আমাদের এবছরের থিম হচ্ছে নারী একাল ও সেকাল। আমরা সাথে দেখাবো যে নারী কত এগিয়েছে, কত আগে গেছে। ওরে বাবা, ভালো তো থিম করছো, কিন্তু এই চণ্ডীটাকে একটু পাঠ করো। একটা একটা করে গুহা টাইপের একটা মধ্যে ঢুকলাম আর কি, সে সুন্দর বেশ। তারপরে সেই গুহা থেকে দেখলাম কতগুলো মানে সেখানে বল্লম টল্লম অস্ত্র শস্ত্র রাখা হয়েছে। সেইখান থেকে গেলাম আরেকটা গুহায়, সেই গুহা থেকে আরেকটা গুহায়, এরকম করতে করতে ঘুরে ঘুরতে ঘুরতে এক গুহা দেখছি আর নানা রকম সব অস্ত্র শস্ত্র রয়েছে সেখানে, জল চুঁয়ে চুঁয়ে পড়ছে, কোথাও একটা কঙ্কাল সে হ্যাঁ 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 করে থেড়ে এলো। এরকম করতে করতে দেখতে দেখতে গেলাম এই, তারপরে হঠাৎ দেখলাম যে এক্সিট লেখা রয়েছে, ভিড়ের চাপে এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আর ধারণ আমার সব বন্ধুবান্ধবরা ছিল, কি করেছে বস ফাটাফাটি। আমার হঠাৎ খেয়াল হলো, আরে দুর্গা ঠাকুরটাই তো দেখলাম না। বিলিতি কার্পেট সিগারেট কিংবা টেডি বিয়ার, ছোট বড় নানান মাপের বোতল ভরা বিউটি কেয়ার, দু পিসে এক পিস ফ্রি টাটকা তাজা জ্যান্ত পুতুল, সস্তায় দিচ্ছে নেতা অভিনেতা এক মাথা চুল। বিপুল খরচা যেটা আমাদের হয় প্রতি বছরই, সেটা আমাদের আসে ওভারঅল স্পন্সরশিপ। গরমে ঠান্ডা মেশিন কুলকুচি করার বেসিন, গরমে ঠান্ডা মেশিন কুলকুচি করার বেসিন, লাগলে বলো ঠোকাকা লাগলে বলো। আমি যদি এনার স্পন্সর পেতাম না একটু শান্তি পেতাম খেয়ে। আবার আমরা ফিরে যাচ্ছি সেই সাবেকি পুজোয়, পুরস্কারের লোভে নয়, মাকে মা হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষায় আমরা যেন পুজো করতে পারি। কালকে ভোলা এলে বলবো উমায় আমার নাইকো ঘরে, কালকে ভোলা এলে বলবো উমা আমার নাইকো ঘরে, কনক প্রতিমায় আমার, কনক প্রতিমায় আমার, কনক প্রতিমায় আমার, পাঠিয়ে দেব কেমন করে, কালকে ভোলা এলে বলবো উমায় আমার নাইকো ঘরে, কালকে ভোলা এলে বলবো উমায় আমার নাইকো ঘরে। বলে বলুক যে যা বলে, মানব না আর জামাই বলে, বলে বলুক যে যা বলে, মানব না আর জামাই বলে, যায় যাবে সে গেলে চলে, যায় যাবে সে গেলে চলে, যায় যাবে সে গেলে চলে, যা হয় তখন দেখবো পরে। পুজো এলে পরে সেই ক্লাবের ঘরে, নাটকের মহড়ায় যেতাম নিয়ম করে, রাত জেগে জেগে দেখতাম কত ঠাকুর, আদি বালিগঞ্জ বাবু বা গানার যোধপুর, এখন পুজো এলে পরে ভয়ে মরি, এ বছর বোমকাই না বালু চরি। ওই আসে